হ্যালো বন্ধুরা, মানুষকে পৃথিবীর সবচেয়ে বুদ্ধিমান প্রাণী মনে করা হয়। কিন্তু বন্ধুরা, পৃথিবীতে মানুষই শুধুমাত্র একমাত্র বুদ্ধিমান প্রাণী নয়, এর বাইরেও পৃথিবীতে বুদ্ধিমান প্রাণী রয়েছে, যেটাকে আমরা বানর বলে থাকি। এই জিনিসটা আপনার কাছে হয়তো আশ্চর্য মনে হতে পারে, কিন্তু বানরের এমনও কিছু প্রজাতি রয়েছে, তাদের জিনগুলো 99% পর্যন্ত মানুষের জিনের সাথে মিলে যায়। তাহলে চিন্তা করে দেখুন, কিভাবে বানরগুলো মানুষের মতো এত স্মার্ট বুদ্ধিসম্পন্ন হয়ে থাকে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে জানতে চলেছেন এমনই কিছু দুষ্ট বানরের অদ্ভুত কাণ্ড কারখানা। তাই জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করে দিন। তো স্বাগতম আপনাকে ফ্যাক্টটিউব বাংলার আরও একটি নতুন এপিসোডে। বন্ধুরা, প্রথমে এই জিনিয়াস বানরকে দেখুন। বানরটি কিভাবে টাস্কিনের মধ্যে ব্রেইন গেম খেলা শুরু করেছে, যে গেমটি খেলতে গেলে অনেক বুদ্ধিমান মানুষেরও মাথা খারাপ হয়ে যায়। আর এই বানরটি খুবই ইজিলি গেমটা খেলে যাচ্ছে, দেখে মনে হচ্ছে যেন বানরটি গেম বানিয়েছে। এই ভিডিওটি দেখে আমরা বানরের বুদ্ধিমত্তা সম্পর্কে ধারণা করতে পারি। বন্ধুরা, এই ভিডিওটিতে মানুষের জন্য একটা শিক্ষণীয় বিষয় রয়েছে। এখানে যখন একটি নল দিয়ে পানি পড়ে যাচ্ছে, তখন বানরটি নল বন্ধ করার জন্য উঠে পড়ে লেগেছে। মনে হয় সে যদি নলটি বন্ধ করতে না পারে, তাহলে পৃথিবী থেকে যেন পানি শেষ হয়ে যাবে। কিছুদিন আগে এই ভিডিওটি ইন্টারনেটে অনেক বেশি ভাইরাল হয়েছিল এবং মানুষজন বানরটির অনেক বেশি প্রশংসাও করেছিল। আপনি যদি কখনো ব্যাংককের সাফারি পার্কে গিয়ে থাকেন, তাহলে সেখানে পৃথিবীর সবচাইতে দুষ্ট এবং ফ্লার্টি বানর দেখতে পাবেন। এই বানরগুলো আসলেই অনেক বেশি দুষ্ট হয়ে থাকে, যা আপনারা এই ভিডিওটিতে দেখতে পাচ্ছেন। এই ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন এই বানরগুলো কত বেশি দুষ্ট হয়ে থাকে। আপনারা দেখতেই পাচ্ছেন কিভাবে বানরটি মেয়েটির সাথে মজা মাস্তি করা নিয়ে ব্যস্ত আছে। বন্ধুরা, এই ভিডিওটি দেখুন। এই ভিডিওটিতে বানরটি মেয়েটির সাথে কি করতে চাচ্ছে, এটি দেখলে আপনারা বানর সম্পর্কে অনেক আইডিয়া করতে পারবেন। এখানে এই চালাক বানরটিকে দেখুন, যে ট্যুরিস্টদের বিভিন্ন জিনিসপত্র চুরি করে থাকে এবং তারপরে ওই জিনিসগুলোর বিনিময়ে বানরের পছন্দের খাবারগুলো ট্যুরিস্টদের কাছ থেকে নেয়। আপনারা এই ভিডিওতে দেখতেই পাচ্ছেন মানুষগুলো বানরটিকে বিভিন্ন ধরনের খাবার দিচ্ছে, কিন্তু খাবারগুলো তার পছন্দ না হয় সে খাবারগুলো এক সাইডে ফেলে দিচ্ছে, এবং শেষ পর্যন্ত যখন সে তার পছন্দের খাবার পেয়ে যায়, তখন সে ট্যুরিস্টদের জিনিসগুলো দিয়ে খাবারগুলো নিয়ে নেয়। বন্ধুরা, দোলনায় দুলতে আমরা সবাই পছন্দ করি, কিন্তু খাঁচায় বন্দি বানরগুলো দোলনায় চড়ার স্বাদ কখনোই পায় না, যার কারণে এই বানরটি দর্শকদের কাছ থেকে একটি ওড়না চুরি করে সেটা দিয়ে সে নিজেই একটি দোলনা তৈরি করে এবং সেটার মধ্যে সে দুলতে থাকে। আপনি একবার চিন্তা করে দেখুন, কিরকম বুদ্ধিমান হলে বানরটি এই কাজটি করতে পারে। আমরা জানি বানরগুলো বিড়ালের সাথে অনেক বেশি ঝগড়া করে থাকে, কিন্তু বানর শুধুমাত্র ঝগড়াই করে না, সে বিড়ালটিকে আদরও করে থাকে, যেটি আপনারা এই ভিডিওটিতেই দেখতে পাচ্ছেন। দেখে মনে হচ্ছে যেন বানরটি বিড়ালটিকে বাবা মায়ের মতো কেয়ার করছে। আমরা সবাই জানি বানর চুলের মধ্যে থেকে উকুন বাঁচতে অনেক ভালোবাসে, কিন্তু বানর কখনো এটা চিন্তা করবে না সেগুলো বানরের উকুন নাকি মানুষের অথবা বিড়ালের। সে সবাইকেই আদর করে উকুন বেঁচে দেয়। আর এখানে দেখতে পাচ্ছেন কিভাবে বিড়ালের কানের মধ্যে থেকে ময়লা পরিষ্কার করে দিচ্ছে। তো বন্ধুরা, এই ছিল কিছু দুষ্ট বানরের অদ্ভুত কাজকর্ম, যেগুলো ক্যামেরায় রেকর্ড হয়ে গিয়েছিল। আজকের এই ভিডিওর মধ্যে বানরের কোন ভিডিওটি আপনার কাছে সবচেয়ে বেশি ইন্টারেস্টিং মনে হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। আর আপনি যদি এমনই রহস্য রোমাঞ্চ ইন্টারেস্টিং এবং আনকমন ভিডিও দেখতে পছন্দ করেন, তাহলে ফ্যাক্টটিউব বাংলা চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।